বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লীগ সাধন সম্পাদক কাদের দলটির সভাপতি ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি জানান উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রী সহ কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী কাদের বলেন যারা নির্বাচনের আগে সরকারকে চাপ দিয়েছিল তারাই এখন চাপে আছে রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান আগামী সতেরোই মে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও দলের হিরক জয়ন্তী ব্যাপকভাবে পালনের সিদ্ধান্ত হয়েছে উপজেলা নির্বাচনে নেত্রী নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদ নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে তার ছোট ভাইয়ের নির্বাচন করা নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের আমার স্বজন একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলা আমার পার্টির কারো সাথে কোনো সংযোগ নেই নেতৃস্থানীয় কারো সমর্থন নেই আমার সমর্থন তো প্রশ্নই উঠে না কাজে আর এটা শেষ পর্যন্ত সরে যাবে না এটাও বলা যায় না তো সেটা আমি মনে করি আমাদের দায়িত্ব কারণ আমি যেটা আমার নেত্রী পার্টির সভাপতির যে গাইডলাইন্স এটা যদি আমি মুখে একটা বলবো কাজ করব আর একটা এই নীতিতে আমি বিশ্বাস নয় মন্তব্য করেন বিএনপির আন্দোলন নিয়েও বলেন বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নিতে না পারার জন্য আওয়ামী লীগ নয় বিএনপি নেতাদের ব্যর্থতাই দায়ী বেগম জিয়া আটকে আছেন আইনের ফাঁদে বিএনপি নেতাদের উপেক্ষা এবং অবহেলার জন্য আদালতের হাজিরা বিষয়টিকে প্রলম্বিত করা এক বছর যে বিচার শেষ হতো সেটা দশ বছরেও শেষ হয়নি এটার জন্য বিএনপির নেতারা দায়ী দেশীয় আন্তর্জাতিক চাপ সত্ত্বেও দলকে সুসংগঠিত করতে নেত্রী নির্দেশনা স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়ে লেগেছে সেটা আমরা দূর থেকেও দেখতে পাচ্ছি সৈয়দ আব্দুল মোহিত বাংলা ঢাকা